আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আজকে আমরা গাণিতিক প্রত্যাশা সম্পর্কিত আরও একটি উপপাদ্য দেখব এবং তার প্রমাণটাও দেখব। এখানে প্রমাণ করতে বলা হয়েছে এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস বি। চলো তো দেখে নেই এই প্রমাণটা আমরা কীভাবে করতে পারি। প্রথমে আমরা আগের মতো কথা লিখছি। মনে করি কোনো একটি দ্বৈপচলক এক্সের এন সংখ্যক মান যথাক্রমে এক্স ওয়ান থেকে এক্স এন পর্যন্ত, যাদের সম্ভাবনা যথাক্রমে প্রবাবিলিটি অফ এক্স ওয়ান থেকে প্রবাবিলিটি অফ এক্স এন পর্যন্ত, যেন এই সম্ভাবনা সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাই ওয়ান। এবং এখানে এ ও বি দুইটি বাস্তব ধ্রুবক, এখানে এ এবং বি দুইটাকে কনস্ট্যান্ট চিন্তা করা হচ্ছে এবং এক্সটাকে চলক চিন্তা করা হচ্ছে। চলো দেখে নিই এই প্রমাণটা আমরা কীভাবে করতে পারি। গাণিতিক প্রত্যাশা সংজ্ঞা থেকে আমরা জানি এক্সপেকটেশন অফ এক্স ইকুয়ালস টু সামেশন অফ এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই। এবার আমরা যদি এ এক্স প্লাস বি এর গাণিতিক প্রত্যাশা বের করতে চাই, তাহলে সংজ্ঞা থেকে আমরা লিখতে পারবো যার জন্য গাণিতিক প্রত্যাশা বের করব সেটিকে লিখলাম এবং এই মানটি আসবে তার সম্ভাবনা দ্বারা গুণ করব। তাহলে এখানে দেখো এ এবং বি তো কনস্ট্যান্ট ছিল, শুধুমাত্র এক্সটা ছিল ভ্যারিয়েবল। এবার এই এক্স আই এর যে সম্ভাবনা সেটা দ্বারা গুণ করে দিলাম। এবার সামেশন বের করলাম কোনগুলোর, এখানে আমরা দেখেছিলাম এন সংখ্যক ভ্যালু ছিল, তাহলে আমরা সেই এন সংখ্যক ভ্যালুর জন্য সামেশন করলাম। এতটুকু যদি বুঝতে পারো এর পরের লাইনে আমরা এই ব্র্যাকেটটা তুলে দেওয়ার জন্য এ এক্স আই দ্বারা প্রবাবিলিটি অফ এক্স আই গুণ করেছি প্লাস বি দ্বারা প্রবাবিলিটি অফ এক্স আই গুণ করেছি। তাহলে দেখো এখানে এ এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই প্লাস বি ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই, এবং এই সামেশনটাকে দুই পাশে দিয়ে দিলাম। এবার যেহেতু এ একটি কনস্ট্যান্ট, সামেশনের বাইরে নিয়ে আসলাম, এখানেও দেখতে পাচ্ছি বি একটি কনস্ট্যান্ট, তাই সামেশনের বাইরে নিয়ে আসলাম। আনার পর আমরা যে মানটি পাচ্ছি সামেশন অফ এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই, দেখো তো এটা কার সাথে মিলে যাচ্ছে, এটা এক্সপেকটেশন অফ এক্সের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা এই পোর্শনটার বদলে লিখছি এক্সপেকটেশন অফ এক্স, এবং এই সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স আই এর বদলে আমরা লিখে দিচ্ছি ওয়ান, তাহলে বি ইন্টু ওয়ান। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ ইন্টু এক্সপেকটেশন অফ এক্স প্লাস এখান থেকে পাচ্ছি বি। তাহলে দেখো তো আমরা যেই প্রমাণটা করতে চাচ্ছিলাম সেই প্রমাণটাকে দেখানো হয়ে গেছে। আশা করি আজকের প্রমাণটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।